মাই চ্যানেল রাইজিং রাইডার্স। আজকে লকডাউনের পর ফার্স্ট ওয়ান ডে রাইডে বেরিয়ে পড়লাম। আমার ডেস্টিনেশন আজকে বেলপাহাড়ি, ডেসক্রিপশন বক্সে দেখতে পাচ্ছ তোমরা। অনেকদিন পর ভিডিও করছি, তো তোমরা সবাই থেকো আমার সাথে, পুরো ভিডিওটা দেখো। আর চলো আস্তে আস্তে বেলপাহাড়ির পথে আমরা যাই, আর রাস্তায় তোমাদের সাথে কথা হবে। আমি এখন জাস্ট উলবেরিয়া ক্রস করলাম। সো আমার জন্য দাদা দাঁড়িয়েছিল অনেকক্ষণ ধরে। ভেরি গুড মর্নিং দেবদাস দা, কেমন আছো? লকডাউনের পর প্রথম তোমার সাথে দেখা, অনেক দিন পর দেখা। আর বলো কেমন আছো? সো হাই বন্ধুরা, আমি NH-14 হাইওয়েতে উঠে গেছি অনেকক্ষণ আগেই। সো তোমাদেরকে সামনের দৃশ্য, সামনের সবুজ, দুপাশের জঙ্গল তোমাদেরকে একটু দেখাতে চাই, যারা আসতে পারছো না এই লকডাউনে, বা যারা ট্রাভেল করতে পারছো না, তো আমি তাদের কাছে এই দৃশ্যগুলো পৌঁছাতে চাই। তো আমার সঙ্গে থেকো, পুরো ভিডিওটা শেষ অবধি দেখো। মেঘলা আকাশ নিতে নিতে আমাকে এই বৃষ্টির সম্মুখীন হতে হয়। তো আমি রেনকোট নিয়ে বেরিয়েছি, আর রাস্তাও খুব খারাপ। অ্যাপ্রক্স 5 কিলোমিটার্সের মতন এই রাস্তা খারাপ আছে। সো এগুলোই আমাদের কাছে খুব চ্যালেঞ্জিং, খুব বড় চ্যালেঞ্জিং। তো তোমরা দেখতেই পাচ্ছ রাস্তায় কতটা খারাপ আছে রাস্তা। তো চলো এই চ্যালেঞ্জিং নিয়েই আমরা এগোই আস্তে আস্তে। এখন কিছুটা হলেও বৃষ্টিটা কমেছে। তো সামনের এই ভিউ দেখে আমার এটা মনে হলো যে যারা বাড়ি থেকে বেরোতে পারছো না, বা তোমাদের সবার কাছে এই সামনের দৃশ্য, সবুজ দৃশ্য, দুপাশে জঙ্গল, মাঝখানে রাস্তা, এই দৃশ্যটা তোমাদের কাছে তুলে ধরার। আর যারা এই সময়, এই লকডাউনের সময়, এই একটা প্যান্ডামিক সিচুয়েশনের সময় যারা বাড়ি থেকে বেরোতে পারছো না, তাদেরকে আবার বলছি আমি যতটা পারবো চেষ্টা করব তোমাদের কাছে এরকম সৌন্দর্য দৃশ্যগুলো তোমাদের কাছে তুলে ধরার। আর আরেকটা কথা বলতে চাই যে যারা আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত নেই, তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। পরবর্তীকালে অনেক নতুন ভিডিওস নিয়ে আমি আসবো। আর যেসব বন্ধুরা আমাকে এতদিন ধরে সাপোর্ট করে এসছো, এইভাবেই আমাকে সাপোর্ট করো, আমি এরকমভাবেই সাপোর্ট পেতে চাই তোমাদের থেকে। আর এই ভিডিওসগুলো পুরো শেষ অবধি তোমরা দেখো, লাইক করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর অবশ্যই কিছু জানার থাকলে, কিছু বলার থাকলে অলওয়েজ কমেন্ট বক্সে কমেন্ট করো।
সো হাই বন্ধুরা, আমি এখন বেলপাহাড়ি ঘাগড়া ফলসে এসে গেছি। প্রায় দুদিকে তোমরা দেখলেই যে দুদিকে ঘন জঙ্গল, মাঝখান দিয়ে লাল মাটির রাস্তা চলে গেছে, একটা অফ রোডিং ব্যাপার ফিল হয়েছে। সো অ্যাট লাস্ট ঘাগড়া ফলসে এলাম। তো চলো এবার তোমাদেরকে পুরো জায়গার পুরো দৃশ্যটার কিছু ভিডিও তোমাদেরকে দেখাই, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। এবার বাড়ি যাওয়ার পালা, আস্তে আস্তে বাড়ির পথে এগোতে শুরু করলাম। তো এই আজকের একদিনের বেলপাহাড়ি রাইডের দৃশ্য তোমাদের কাছে আশা করি তুলে ধরতে পেরেছি। তো যারা এই জায়গায় এখনও আসুনি, তোমরা সবাই এই জায়গায় এসো, ফ্যামিলি নিয়ে ফোর হুইলার নিয়েও আসতে পারো, খুবই ভালো জায়গা, খুবই ভালো লাগবে তোমাদের কাছে। আর এরকম একটা প্যান্ডামিক সিচুয়েশনে আমি এটাই অনুরোধ করবো, সবাইকে সুস্থ থেকো, সবাই সুস্থ থেকো, সবাই বাড়িতে থাকার চেষ্টা করো। আশা করি আগামী দিনে আমরা এই সিচুয়েশানটাকে ওভারকাম করে সব কিছু আবার নর্মাল লাইফে আসবো। আজকের মতন এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো।